হিমোগ্লোবিন মানে যখন এখান থেকে পাস করে বের হয় তখন ও চাকরি বাকরি বোঝা যায় ছিল আমার তো প্রেশন হয়ে গেছে পাস করছি এখন যদি চাকরিতে ঢুকতে হয় তত তাহলে সম্ভব ও না করে প্রশ্ন কি মানে তিন জেলা দিলাম ১২০ দিন ১২০ দিন ধরে চলে গেছে সিমলা ১২০ দিন নাকি ৪০ দিন তারপরে আগে সময় দিছে তারপরে গেছে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য এইটা যে ডিজিটাল পয়সাটা তো আলাদা আছে তো সেটা আমরা একটু দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারা যে আমি যদি দুই মাস পরেও যাই তাও আমার নিজের যতটুকু যেভাবে ব্যবস্থা করা সেটা প্রয়োগে একটা ছবিই থাকে সেজন্য প্যারাশানি না হবে প্যারাশানি না করে তোমরা আমার দেখো যদি কিছুটা সময় এখানে স্ট্যান্ড করা চাও তার উপর ভালো আমাদের কি মানে যে দিন শিখা বা দিনে সময় দেওয়ার যে সুযোগটা স্বাস্থ্যগত খুব বেশি ছিল এটা এখন যেহেতু একটু ফ্রি সময় করতে পারবো যে এখন তার খুব বেশি প্যারাশনের চাপ নাই এই চাপটাকে মুক্ত হয়ে এখন যদি তিন দিন বা ৪০ দিন তুমি যে কোনোভাবে তার দিকে গিয়ে হোক বা অন্য কোনো ভাবে হোক দিন চর্চা বা দিন শিখার কাজটা করতে পারো তাহলে এটা ভালো হবে তো জবে তো এখন সবাই একটা মিডিয়াম যে চাকরি হয়ে যাবে সবার পারে না সেজন্য এই মাঝখানে কিন্তু আমার সময়টাকে আমার কাজে লাগে তো তারাই এরকমভাবে মানে এটাকে সিরিয়াসলি না নিয়ে মনে করো আমাকে এখনই জবের জন্য চেষ্টা করতে হবে সিভি বানাতে হবে অ্যাপ্লাই করতে হবে এই যে একটা ইয়ে মানে প্রতিযোগিতা এটা না করে যারা আগেছে তারা বরং আমাদের চোখে দেখা যাচ্ছে এরা ভালো আছে কারণ উদাহরণ দিলাম মুসলিম তো এখন আমাদের মধ্যে হচ্ছে মানে যে কজন সকালে ঘুম থেকে ওরে কাজকর্ম করে তারপর রাতে একটু তাড়াতাড়ি ঘুমাইতে যায় এদের লাইফস্টাইল এরকম এদের কাজগুলো এরকম যদি লাইফস্টাইলটাকে ডেভেলপ করতে পারে অনেকেই আছে আমার মুসলিম কিন্তু নিজের লাইফস্টাইল ডেভেলপ করতে পারে এখনও আমরা আটটা সাড়ে আটটায় ঘুম থেকে উঠি বারবার করে ঘুমাইতে চাই এই লাইফস্টাইলটা একটু মানে চেঞ্জ করার যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা আমার মনে হয় এই ৪০ দিন থেকে শুরু হতে পারে আর আমি যদি কোথাও গিয়ে প্র্যাকটিস করি যে সকালে ঘুম থেকে ওরা এবং আগে ঘুমাইতে যাওয়া ৪০ দিনের রুটিনের মধ্যে চলে আসলে এটা কিন্তু একসময় গিয়ে আমার মানে কাজে দিবেন কাজে দিলে আমার প্র্যাকটিসটা শুরু হয় তো সেই জন্য আমি বলবো সবাই এই কাজটা করবা পাশাপাশি নিজেদের মধ্যে যে কর্মটা সেটাও ধরে রাখবা কোথাও কিছু অপরচুনিটি থাকলে সেটা আরেকজনকে জানানো ভাই এক ভাই আরেক ভাইকে উপকার করার চেষ্টা করা বা জবের ক্ষেত্রে হেল্প করা তোমার জানার মতো আমাদের দুদিন জায়গায় সুযোগ আছে আরেক ভাইকে জানালে এইভাবে করে তোমাদের আল্লাহ প্রসাদ থাকলাম তো সঙ্গে দিদি কথাবার্তা তো আমি আসলে বলতে পারি না তো কথাবার্তা দেখো আমি কি বুঝি রাতে হবে সবার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে আমরা কোরআনটাকে মানে আমাদের বেস হিসেবে ধরে নিই মানে আমরা কোরআনকে আশেপাশে থাকার চেষ্টা করি আমাদের আশেপাশে থাকা মানে হচ্ছে যারা কোরআনের কথা বলে তাদের কথা শুনবো করতে পারি না তেলাওয়াতটা শুদ্ধ করার চেষ্টা করব আমরা যেটা তাফসির পাশে রেখে প্রতিদিন পড়ব আমি এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই যে আমাদের এই কিতাবটার জন্যই আমাদের নবী সহ আমাদের ধর্ম বলো আমরা বলো সবাই সম্মানিত মানে আমরা সবাই সম্মানিত এই কিতাবের জন্য তো এই কিতাবটার আশেপাশে আমরা থাকার চেষ্টা করি সবাই সবার জায়গা থেকে যে যেভাবে পারি তেলাওয়াত করে হোক প্রতিদিন তেলাওয়াত করে অথবা এটা তাফসির করে অথবা এটা তারা ব্যাখ্যা করে তাদের কথা শুনে এই কাজগুলোর সাথে আমরা কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকার চেষ্টা করি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলেই আমাদের আমাদের অনেকাংশে
আমি ইকুইপমেন্টগুলোর ব্যাপার সহজ হয়ে যাবে। তো এই আর কি সবার জন্য দোয়া রইল, ইনশাল্লাহ সবাই ভালো কথা এবং পরিশ্রম করে নিজের পরিবারের পরিবর্তনের সাথে সাথে দেশ সমাজ এবং জাতির পরিবর্তনের